আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবা, আর ভালো লাগলে লাইক কমেন্টস করে আমার চ্যানেলটার পাশে থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তো আজকে আমি দেখাবো আমরা কিভাবে গাছে দুইটি পদ্ধতিতে ইউরিয়া সারটা দিতে পারি সেটাই। তো আমি এখানে একটি বোতলে 1 লিটার পানি নিয়ে নিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ একটা চামচ দিয়ে আমি 1 চামচ এখানে সার নিয়ে নিলাম। তো এই সারটা আমি হাত দিয়ে বোতলে এই যে ভরে নিলাম, আর এইরকম একটা স্প্রে থাকতে হবে, এই যে এই স্প্রেটা লাগিয়ে নিব। আর এই বোতলে ভরে এটা আমি রেখে দিব 10-15 মিনিটের মতো। এটা আমি গাছের উপর থেকে পাতার মধ্যে স্প্রে করে দিব, এটা হলো একটা পদ্ধতি। আর আরেকটা কিভাবে দিতে হবে আমি সেটাও দেখিয়ে দিব। এই যে আমার অ্যালোভেরা গাছগুলো বৃষ্টি রোদে ভিজে, বৃষ্টিতে ভিজে আর রোদে শুকায়, একদম পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে। তো আর অনেকগুলো অ্যালোভেরা এখান থেকে আরও মানে গিফটও করছি সবাইকে এখান থেকে, কিন্তু কমে গেছে তোমরা দেখতে পাচ্ছ আগে থেকে। তো আমি হইলো আমার পুরো সারটা একটু দেখাই দিতেছি, বৃষ্টিতে মানে রোদে গাছপালার অবস্থা একদমই কাহিল। তো কালকে গতকালকে বৃষ্টি হওয়াতে মানে বৃষ্টি হলে গাছগুলো একটু জান ফিরা পায় আর কি, একটু সবুজ সবুজ লাগতেছে আজকে। আর প্রচুর রোদ উঠে সকাল 7টা থেকে, যে রোদের তাপমাত্রা এত বেশি থাকে। তো এই গাছের মানে একদম 12টা বেজে গেছে সবগুলা গাছের। তো একটু দেখাই দিলাম আমার পুরো সারটা। তো আরেকটা কোন পদ্ধতিতে তোমরা সার দিতে পারো সেটাও দেখাই দিব, সবাই সাথেই থাকবা। ওই যে সারটা আমি গুলায় রাখলাম এখানে, এটা 10-15 মিনিট সময় দিতে হবে সারটা গলার জন্য। আমার এই অ্যালোভেরা গাছগুলো যেহেতু বোতলে লাগানো, 5 লিটারের যে বোতলগুলা ওইটা, তারপরে হলো রঙের যে ছোটো বালতিগুলো থাকে ওইটার মধ্যে লাগানো। তো এটার মধ্যে তোমরা হলো আরেকটা কীভাবে সার দিতে পারো আমি একটু দেখাই দিব এখনই। এই যে একটি গাছের জন্য এরকম কয়েকটি দানা নিয়ে নিলেই হবে, এখানে 7-8 দানা হবে। এই যে আমি এইভাবে গাছের মানে একটু গোড়া থেকে একটু দূর দিয়ে দিতে হবে, দিয়ে পানি দিয়ে দিলেই হবে। আমি দুইভাবেই দেই, তো তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। তোমরা অনেকেই জানতে চাও যে আপু কীভাবে সার দাও, ইউরিয়া সার কতটুকু দিতে হবে, তো এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে আমি আর পানি দিতে চাইতেছি না গাছে, তো আমি একটাই গাছে দিয়েই তোমাদেরকে দেখাই দিলাম যে এইভাবে দিতে পারো। আর আমি আজকে স্প্রে করে দিব উপর থেকে, গাছের পাতায় দিব শুধু, তো সেটাও দেখাই দিব, সাথেই থাকবো সবাই। আর এই তো এখানে 1 চামচে আমি নিয়ে দেখাই দিতেছি তোমাদের। তোমাদের যদি টপটা বড় থাকে সেক্ষেত্রে তোমরা হলো মানে 1/2 চামচের 1/4 ভাগ দিবা। আমার এই বোতল থেকে যদি বড় থাকে সেক্ষেত্রে তোমরা হলো এই 1 চামচের 1/4 ভাগ দিয়ে দিবা। আমি এই লেবু গাছটা দিয়ে দেখাই দিই, লেবু গাছের যে বালতিটা অনেক বড়, কিন্তু বিশাল বড়। তো এই গাছটার মধ্যেই আমরা এই 1 চামচের 1/4 ভাগ দিব। তারপরে হলো আমাদের এই যে আরেকটা, তো আমরা 1 চামচের 1/4 ভাগ ওই বড় টবে দিব, ওইটা থেকেও কম দিব এটার মধ্যে। তো এইভাবে অনুমান করে দিতে হবে। তারপরে এই যে এটা আরও ছোটো, এটাতে আরও কম দিতে হবে। তো এটা নিজের কাছে আপুরা একটু তোমরা হলো অনুমান করে দিয়ে দিতে হবে। রোদ্রে একদম গাছের পাতাগুলি একদম পুড়ে গেছে, এরকম হয়ে গেছে। তো আমি এগুলো একটু ছিঁড়ে ফেলে দিলাম, লেবু গাছের পাতা। এটা আমার কলমের চারা, লেবু চারা।
তো দেখি আমার শার্টটা গলল কিনা। একটা আপু প্রশ্ন করছিল যে আপু ছোট বালতি থেকে বা ছোট বাটি থেকে আমরা বড় পাত্রে কিভাবে লাগাতে পারি। আপু একদম গোড়ালি থেকে গাছটা হালকা হাতে মানে তুলে নিতে হবে মাটি সহ, তারপরে তুমি বড় কোনো পাত্রে লাগিয়ে দিলেই হবে। আমার চ্যানেলে অ্যালোভেরার অনেক ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমার এই সারটা কিন্তু গলে গেছে, এখন আমি গাছে স্প্রে করে দিব। আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে কি, স্প্রেটা যে মানে কাজ করতেছে না, আমি এটা আসলে আগে থেকে জানি না। তোমাদের ভাইয়া যেহেতু এটা দিয়ে কাজ করে, গাছে স্প্রে করে ওষুধ দেয়, তো আমার এটা জানা ছিল না। মানে মিজাজটা খুবই খারাপ হইতেছিল, এখানে আমি এখন স্প্রে করে দিব। এখন দেখি স্প্রেটা কাজ করতেছে না, মানে যেভাবে হওয়ার কথা। তো পানি ফোঁটা ফোঁটা পড়তেছিল, তো আমি এইভাবেই দিয়ে নিতেছি, আসলে কিছু করার নাই, মিজাজ এত খারাপ হয়ে গেছে। তো এখন মানে খুলে দিয়ে দিব। স্প্রে করে দিলে কিন্তু অনেক আরও বেশি গাছে দেওয়া যায়, তো আমি এভাবে ঢেলে দেওয়াতে আমার এই অল্প কয়েকটা গাছেই কিন্তু পানিটা শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু দেখাই দিলাম তোমাদেরকে, তোমরা কিন্তু স্প্রে ভালো থাকতে হবে, আমারটা যেহেতু নষ্ট, ভালো স্প্রে হলে তোমরা অনেকগুলো গাছে স্প্রে করে দিতে পারবে। সম্পূর্ণ পাতাগুলো একটু ভিজাই দিলে হবে স্প্রে করে, এতে করে পাতাগুলো অনেক সুন্দর হবে। তো এই পাশে হইলো আমার আরও আছে অ্যালোভেরা, তো এটা তো একটু দিয়ে দিব। স্প্রেটা নষ্ট হওয়াতে মানে অনেক রাগ উঠে গেছে শরীরে, মানে আগে জানতাম না। আর তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি, আমার ভিডিওটি আসলে ওইভাবে হলো না আমি যেভাবে চাইলাম। দেখো আমার ছাদের কিছুদিন আগে লাগানো মিষ্টি আলু আমি ভিডিওতে শেয়ার করছিলাম আমার একটা ব্লগে, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এরকম ছাদে যদি একটু একটু আমরা সবজি গাছ লাগাই, গুজে রাখি, তাহলে কিন্তু একটু শাক সবজি খাওয়া যায়। মিষ্টি আলুর শাকও কিন্তু অনেক ভালো লাগে, শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই যে এভাবে ডোগাগুলি একটু যদি আমরা ভেঙে দেই, তাহলে কিন্তু বেশি আরও কুশি বের হবে, অনেক শাক হবে। এই যে বেশি দিন হয় নাই কিন্তু, আমার মনে হয় 15 দিন হয়েছে, 15 দিনের বেশি হবে না। তো এই যে অনেক সুন্দর শাক হয়েছে, এর আগেও আমি একদিন উঠাইছি। এভাবে ডগাগুলি ভেঙে দিলে আরও বেশি শাক হবে, তাড়াতাড়ি কুশিগুলো বের হবে, নতুন নতুন ডগা ছাড়বে। তো এই পাশেও আছে, এই যে এখন কিন্তু মিষ্টি আলু বাজারে অনেক বেশি পাওয়া যায়। তো মিষ্টি আলু এনে ঘরে রাখলে দেখা গেছে ওটা থেকে শিকড় বের হয়, তো এটা যদি আমরা লাগিয়ে দিই সুন্দর শাক হয়। আর এই যে এ পাশে আমার গাছে হইলো দুন্দুল হয়ে আছে, তো এই দুন্দুল দুটাও ছিঁড়ে নিব আর বাতি হয়ে যাইব, নইলে এমনি বড় বড় হয়ে গেছে। আর দুন্দুল কিন্তু অল্প মাটিতেও হয়, অনেক সুন্দর ভালো ফলন আসে দুন্দুলের গাছ থেকে। আর এদিকে আমাদের একটা পাতাকপিও রয়ে গেছে, আর মোটামুটি সব শেষ খাওয়া আগে। তো আমি কিছু টমেটো তুলে নিলাম, একটা গাছে একটা করলা ছিল ওইটাও ছিঁড়ে নিলাম, আর তো মিষ্টি আলু শাক তুলে নিলাম, আর তুলে নিলাম হলো দুন্দুল, আমার ছাদ থেকে কিছু সবজিও উঠালাম আর কি। আলু শাকটা আমি আপাতত ফ্রিজে রেখে দিব, 4 থেকে 5 দিন পরেই কিন্তু আবারও আলু শাক তোলা যাবে, তো আমি এটা ফ্রিজে রেখে দিব, আবার কিছু হলে পরে একসাথে রান্না করব। তো আমি একটা ঝুড়ি নিয়ে এসে কিন্তু সবগুলো সবজি তুলে নিলাম, আর নিজের ছাদ থেকে এরকম সবজি তোলার মজাই আলাদা, এটা যারা তোলো তারাই মানে ফিল করতে পারবা। তো সবগুলো নেওয়ার পরে আমি এই পাশে দেখতেছি আমার ড্রাগন গাছে একটা ধুন্দুল চারা উঠছিল, এই যে এটার মধ্যে একটা ধুন্দুল হয়ে আছে, এটা আগে চোখে পড়ে নাই, তো এটাও ছিঁড়ে ফেলতে হবে। এই যে দেখো এখানে একটা পোকা মানে ঘর বানাইছে, পোকা না মানে এটা নষ্ট না, ভিতরে নষ্ট হবে না কাটার পরে, কিন্তু এটা আর বড় হবে না।
তো চারটা দুন্দুল তুলে নিলাম, আর কিছু টমেটো আর হলো শাক। তো দেখি এগুলো দিয়ে আজকে কি করা যায়। এর পাশে সুন্দর ডাটা শাক হয়ে আছে, ডাটা হইতেছে আর কি ছোট মানে পাত্রের মধ্যে। তো আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাইবা, আর তোমরা কি টাইপের ব্লগ দেখতে চাও। অনেকদিন হয়েছে আসলে ভিডিও দেওয়া হয় না, ব্লগ দেওয়া হয় না, আলসেমি ধরে গেছে শরীরে। আর যেহেতু রোজা, রোজার মধ্যে অনেক বেশি কাজ করতে হয় আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। অনেক দিনের মানে মাঝে মধ্যে একটু ইফতারি ভিডিও করা হয়েছিল, কিন্তু ভিডিওগুলোও দেওয়া হয় নাই, ডিলিট করে দেওয়া হয়েছে, মোবাইলে জায়গা থাকে না এই কারণে। তো আজকের জন্য আমি বিদায় নিব, সবাই ভালো থাকবা, আমার চ্যানেলটার পাশে থাকবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।